আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমার সাথে এখন যারা যুক্ত হবে এবং পরবর্তীতে যারা দেখবেন লাইভটি সবাইকে আন্তরিক মুবারকরাজ আলোচনা হল জানাজাপূর্ব পনেরো পনেরো এর আলোচনাতে আজকে থাকছে যে জানাজার নামাজের মধ্যে মানুষের সমাগম বেশি হলে বেশি মানুষের সমাগম হলে নামাজ হচ্ছে একটা অন্যতম একটা নামাজ যেটা রসুলে পাক সাল আলহি ওয়া যিনি বলেছেন যে জানাজার নামাজ হচ্ছে সেটা একটা নামাজ যেটা যে নামাজ সম্পর্কে আল্লাহ ফাক স্বয়ং বলেছেন রসুল পাকসুল ইসলামকে যখন রসুলের পাকসালাম এই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইর জানাজার রসুল পাকসুল ইসলাম পড়ছিলেন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজ পড়ার পর আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তাবার কথা আলা বলেছিলেন যে ওলা তুসল্লি আলা আহাদ মিন হুম্মা আবাদা যে এ সাল্লাম আপনি কখনো ওই এইরকম মানুষের বা এইরকম মুনাফিকদের মধ্যে হতে যারা ইন্তেকাল করবে মুনাফিকদের মধ্যে হতে কেউ ইন্তেকাল করলে ওই মুনাফিকদের জানাজার নামাজে আপনি কখনও দাবেন না দাঁড়াবেন না আপনি অর্থাৎ জানাজার নামাজ আফারা ও তাহলে এই রাসুল পাকসলাল আলহিমকে মুনাফিকদের জানাজার নামাজ পড়তে কেন নিষেধ করেছেন বুখারি শরীর দেন যে ওফি হি সুফুফুন ওয়া ইমামুন কেননা তাতে রয়েছে একাধিক সফুফ মানে হচ্ছে একাধিক কাতার এবং ইমাম এই ইমাম সব ইমাম সাহেব থাকার কারণে একাধিক থাকার কারণে একাধিক কাতারের সংখ্যা থাকার কারণে এই জানাজার নামাজের গুরুত্বটা অনেক বেড়ে গেছে কারণ একাধিক কাতার যে জানাজার নামাজের মধ্যে হবে অর্থাৎ তিন কাতার যে জানাজার নামাজের মধ্যে হবে যে ব্যক্তির জানাজার নামাজে তিন খাতার ব্যক্তি উপস্থিত হবেন আল্লাহ রব্বল তিন কাতার জানাজার নামাজে উপস্থিতি ব্যক্তি বর্গ থাকার কারণে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন জানা যায় অংশগ্রহণকারী মানুষেরা যদি ওই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি ভালো আচরণ করে এবং তার গুণগান বর্ণনা করে তাকে ভালো হিসেবে সাক্ষী দেয় তাহলে আল্লাহ রব্বলিজত তাদের এই সাক্ষীকে কবুল করে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ রব্বলিজত ক্ষমা করে দেবেন যেমন হাদিস শরীফ মুসনদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুসনদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ওনার মসনতির মধ্যে কান হাদিস এসেন আন আবদুল্লাহ ইবনী আমিরিন আন আবদুল্লা ইবনী আমির রাদি তালাহ থেকে বর্ণিত তিনি ওনার বাবা থেকে বর্ণনা করেন আন আবিহি ওনার বাবা থেকে বর্ণনা করেন কালা তিনি বলেন যে কালা রসুলা স্লামা মা তালা আব্দু একজন মানুষ যখন মৃত্যুবরণ করলো এবং এই মানুষের আমল সম্পর্কে তার মন্দ সম্পর্কে সে যে বাদ ছিল তার আমল যে খারাপ ছিল সে সম্পর্কে কিন্তু আল্লাহ জানেন খায়রান অথচ এই মৃত ব্যক্তিটা সে বাদ মানুষ আচরণ তার ভালো ছিল না কিন্তু তারপরও এই উপস্থিত যেন যার মধ্যে উপস্থিত ব্যক্তিবর্গ তাকে ভালো হিসাবে সাক্ষী দিল আল্লাহ কাল আল্লাহ তাল আলী মালাহ কে দেখি তখন আল্লাহ রব্যুত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন ফেরেস্তারা শোনো কাবিল তু শাহাদা তি আইবা দি আলা আবদি আমার এই বান্দার ব্যাপারে উপস্থিত জানা যায় উপস্থিত ব্যক্তিবর্গের সাক্ষীকে আমি আল্লাহ কবুল করে নিলাম ও গফর তু ইলমি এবং আমি জানি আমার এই বন্দা বড় গুণাগার তারপরও আমি তাকে মাফ করে দিলাম তাহলে দেখা গেল যে এই জানাজার মধ্যে উপস্থিত ব্যক্তিগুলো যত মানুষ উপস্থিত হবে তত মানুষ তত জানাজার এই মৃত ব্যক্তির জন্য খুব উপকারী মৃত ব্যক্তির জন্য খুবই উপকারী সেজন্যে আমরা একজন মানুষ মারা যাওয়ার পর আমরা এলান করব এলান করা করবো জন্যে যেন মানুষের সংখ্যাটা বেড়ে যায় মানুষের সংখ্যা বাড়ে মানুষের সংখ্যা বাড়লে কি হবে যে হাদিস শরীফের মধ্যে এসেছে সরহে সুনানে আবুদাউদ এটা আবুদাউদ শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস তিরভিজি শরীফের একখানা হাদিস আছে

যখন অধিক লোক বা কমপক্ষে তিন খাতার লোক তিন খাতার লোক যে মৃত ব্যক্তির যায় উপস্থিত হবেন এবং তার জন্য তারা সুপারিশ করবে আল্লাহ রব্বুল রব্ব তাদের সুপারিশকে কবুল করে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেবেন আর ইমনি উমারদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি নবী ইসলাম থেকে বর্ণনা করেন যে খাওয়াল আর রসলি এরশাদ করেছেন মা মিন রাজুলিন ইউসল্লিয়া আলেহে মিআন লাহু যে রাসুল পাকসুল ফরমান যে ব্যক্তির জানাজার নামাজের মধ্যে মৃত উপস্থিত ব্যক্তিবর্গের সংখ্যা একশো হবে অর্থাৎ জানাজার মধ্যে উপস্থিত লোকের সংখ্যা একশো হবে ইল্লাহ গফির আল্লাহ ইল্লাহ গফির আল্লাহ আল্লাহ রবল সেই উপস্থিত একশো জন লোকের কারণে আল্লাহ এই মৃত ব্যক্তিকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ হাদিসকা নামাজ মাউজদের মধ্যে এনেছেন এছাড়া যদি দেখা যায় যে একশো জন হচ্ছে না এমন ব্যক্তি যে মাত্র কয়েকজন অর্থাৎ কমপক্ষে চল্লিশ জন মানুষ কমপক্ষে চল্লিশ জন মানুষ যার জানাজায় উপস্থিত হবে রব্বুল রবলোদ্দ তার বিনিময়ে তাকে মাফ করে দেবেন যেমন ইবনে মাজার শরীফের হাদিস পাওয়া যায় যে আন কুরাইবিন মাওয়ালা আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালের আজাজ আজাদকৃত গোলাম যিনি কুরাইব তিনি হতে বর্ণিত তিনি বলছেন যে হালাকা ইবন উল্লাহ ইবনে আব্বাসিন যখন আবদুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ আব্বাস রদুল্লাহ তালহুর একজন ছেলে ইন্তেকাল করলেন আব্বাস রদুল্লাহ একজন ছেলে ইন্তেকাল করার পর তিনি আমাকে বললেন কুরাইব বলছেন যে তিনি আমাকে বললেন ফকাল আলি বললেন আমাকে হে কুরাইব কুম তুমি দাঁড়াও ফানজুর হাল ইজতামা আলী ইবনি সন্তানের জন্য কি কোনো লোক আগমন করেছে অর্থাৎ জানা যান নামাজের মধ্যে শরীর হওয়ার জন্য কি কোনো মানুষ এসেছে ফাকুলতু তু তখন আমি বললাম কুরাইব বলতেছেন তখন আমি বললাম হ্যাঁ অনেক মানুষ এসেছে ফকাল ওয়াই হাকা তখন আব্বাসাইদুল্লাহ তাল বললো ওয়াই হ্যাঁকে তোমার অমঙ্গল হোক আমি মানুষ এসেছে কতজন আমি তা বলতেছিলাম সংখ্যাটা যে কাম তারা হুম আর তা কি চল্লিশের মতো হবে অর্থাৎ কমপক্ষে কি ই জানা নামাজে যারা উপস্থিত হয়েছেন তারা কি চল্লিশ জন হবেন সংখ্যা কি চল্লিশ হবে তখন কুরাই বলতেছেন যে কুলতু তখন আমি বললাম লা বাল হুম আকসারু না চল্লিশ জন নয় বরং এর চাইতে আরো অনেক লোক এসেছেন তখন কালা তখন আব্বাস রদিয়ালু বললেন ফখরুজু বি ইবনি আমার সন্তানকে বের করো এখন জানা জানা জানাজা আমরা পড়বো ফ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রসুলাল্লা সাল্লু সাল্লামা আমি রসুল পাকসো আসসালামকে বলতে শুনেছি আব্বাস সরুলাম বলতেছেন যে আমি রসুল পাকসুল আসলামকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন মিন আর বাইনা মিন মা মিন আর বাইনা মিন মিনিন লিমুমিন ইফাহুল্লাহ যে ব্যক্তির জানাজার নামাজের মধ্যে মাত্র চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হবে আর ওই চল্লিশ জন ব্যক্তি ওই মোর্দা ব্যক্তির জন্য মাফির মাফির জন্য ইস্তেফার কামনা করবে আল্লাহ রব্বুল ইজত তার বিনিময়ে ওই মৃত ব্যক্তিকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে দেখা যাচ্ছে মানুষের সমাগম নিম্নতম চল্লিশ জন আর উপরে যত বেশি হবে যত বেশি মানুষের সমাগম হবে জানাজার মধ্যে তত মৃত ব্যক্তির ফায়দা এজন্য আমরা মৃত ব্যক্তির জন্য এলান করব এলান করার পর যাতে করে মানুষ আসে মানুষ আসলে পরে ওই মৃত ব্যক্তির জন্য কিছু না হলেও দোয়া করে যাবে আর মৃত ব্যক্তিদের উপস্থিতির কারণে মমিন বান্দাদের উপস্থিতির কারণে আল্লাহ রব্বুল রুজত এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন